আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা কর্ন প্রজেক্ট নিয়ে। এই প্রজেক্টটা গত 3-4 দিন আগে বাইন্যান্সের কাছ থেকে ফান্ডিং পাইছে এবং ফান্ডিং পাওয়ার আগেই তারা এয়ারড্রপের ঘোষণা করছে। তো আজকের ভিডিওতে কর্নের A to Z খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে দেখবেন, কেননা আমার কাছে মনে হচ্ছে এই প্রজেক্টটা থেকে $500,000 প্লাস পর্যন্ত আমাদের প্রফিট আসতে পারে। ওকে, তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের শুরুতেই বলতে চাই, এইখানে আপনি দুইভাবে ইনকাম করতে পারবেন। এক, ফ্রিতে ফার্মিং করতে পারবেন, এবং আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট করে। ফ্রিতে যারা ইনকাম করতে চান, যাদের হাতে ডলার নেই, তার একদম সম্পূর্ণ ফ্রিতেই এই প্রজেক্টটা থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। আর যারা ফ্রির পাশাপাশি আপনার ইনকামটাকে আরও বাড়াতে চান, তারা এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। ওকে, ইনভেস্টমেন্ট বলতে এরকম না যে আপনার হিউজ পরিমাণে খরচ হবে, আপনার $2-4 মতো খরচ হবে, আর বাকিগুলো আপনাকে এখানে স্টেক করে রাখতে হবে। ওকে, সো অবশ্যই প্রত্যেকের ভিডিওটা মন দিয়ে দেখেন, আমি আপনাদের সব কিছু A to Z ডিটেলস জানাচ্ছি। ওকে, তো মেইন ভিডিও শুরু করার আগে আমি আর একটা কথা আপনাদের বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্ট জয়েন হয়ে নেবেন। আজকের প্রজেক্টটাতে কাজ করার জন্য ফার্স্ট অফ অল আপনি আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে এই যে পোস্ট আছে, এই পোস্টের লিঙ্কটা আপনাদের দিয়ে রাখবো। ওকে, আপনি প্রথমত এই পোস্টে চলে আসবেন, এবং এই পোস্টে আসার পরে একটু ভালো করে সব কিছু পড়ে নেবেন। আগে এখানে দেখেন, এখানে দুইটা গ্যালাক্সির ক্যাম্পেইন রানিং আছে। এই হচ্ছে ফাইনালাইজ Part 1 এবং এখানে Part 2। এই দুইটা গ্যালাক্সি ক্যাম্পেইন, এবং এর নিচে হচ্ছে একটা আছে অফিসিয়াল এয়ারড্রপ। এইখানে এই যে অফিসিয়াল এয়ারড্রপ লেখা আছে, আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন। আচ্ছা, তার আগে আরেকটা কাজ করতে পারেন, আপনি যেই ওয়ালেট দিয়ে গ্যালাক্সিতে কাজ করেন, আপনি প্রথমে এই দুইটা গ্যালাক্সির টাস্ক কমপ্লিট করে নিতে পারেন। এখান থেকে এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কগুলো এখান থেকে কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নিয়ে আপনি হচ্ছে আপনার যে কোনো ব্রাউজার দিয়ে ওয়ালেট কানেক্ট করে নেবেন। এইটা হচ্ছে গ্যালাক্সি পেজটা চলে আসবে। গ্যালাক্সি পেজ আসার পরে এখান থেকে আপনার হচ্ছে নিচের দিকে আসবেন। ওকে, নিচের দিকে আসার পরে এখানে বেশ কিছু টাস্ক আছে, যেমন হচ্ছে এখানে লাইক, রিটুইট করা, টুইট করা, তারপর টেলিগ্রাম জয়েন, ডিসকর্ডে জয়েন, ফার্মার রোল নেওয়া, এইগুলো হচ্ছে আপনি এখান থেকে সবগুলো করে নেবেন। ওকে, এবং বলে রাখি, এই গ্যালাক্সিতে আপনি কাজ করার জন্য আপনার কিন্তু মাস্ট এই যে তিনটা রিকোয়ারমেন্ট আছে, তিনটার মধ্যে যে কোনো একটা থাকতেই হবে। হয় গ্যালাক্সি Web 3 স্কোর, অথবা গ্যালাক্সি পাসপোর্ট, অথবা হচ্ছে গ্যালাক্সি প্লাস সাবস্ক্রিপশন, যে কোনো একটা আপনার থাকতে হবে। তো এইগুলা কোথায় পাবেন? আপনার গ্যালাক্সির যে ইয়ে আছে, এইখান থেকে এই থ্রি ডটে ক্লিক করলে নিচের দিকে আসলে দেখতে পারবেন আইডেন্টিটি, এইটার উপরে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন পাসপোর্ট, স্কোর। তো আপনি পাসপোর্ট হোক বা স্কোর হোক, যে কোনো একটা নেবেন। ওকে, এবং নিতে আপনার হচ্ছে $5 মতো খরচ করবেন। যাদের নাই তাদের জন্য বলতে চাই, আর যাদের, আমি তো বহুদিন আগে অনেকদিন আপনাদের আগে বলছি যে এইগুলো নেওয়ার জন্য, তো যাদের আছে তাদের তো কিছু করা লাগবে না, যাদের নাই তারা হচ্ছে পাসপোর্ট একটা নেবেন। ওকে, পাসপোর্ট নিতে গেলে কিন্তু আপনার হচ্ছে আইডি কার্ড প্লাস হচ্ছে আপনার ফেস ভেরিফাইটা এখানে লাগবে, আর Web 3 স্কোর নিতে গেলে কিন্তু লাগবে না এটা। তো আপনি যে কোনো একটা নিতে পারেন, ওকে, কারণ এইটা ছাড়া আপনি এইখানে কিন্তু এলিজেবল হবেন না। সো আপনি এখানে গ্যালাক্সি Web 3 স্কোর নেন বা পাসপোর্ট নেন, যেটাই নেন না কেন নেবেন। তারপর হচ্ছে নিচের টাস্কগুলো কমপ্লিট করে এখানে হচ্ছে কিছু পয়েন্ট দেবে, সেই পয়েন্টগুলো ক্লেম করে নেবেন। ওকে, ক্লেম করে নিয়ে সেমভাবে এইখানে হচ্ছে, এইটা হচ্ছে ফাইনালাইজ Part 2। ওকে, আপনি হচ্ছে এইটাতে ক্লিক করে দেবেন। এইটার লিঙ্কও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে দেওয়া আছে। ওকে, এই যে ফাইনালাইজ Part 2, এইটা এখান থেকে কপি করেও নিতে পারেন, অথবা হচ্ছে এখান থেকে এই যে সেকেন্ড যে এটা আছে এটাতে ক্লিক করে দিয়েও কিন্তু আপনি এই টাস্কগুলো কমপ্লিট করতে পারেন। ওকে, তো গ্যালাক্সির টাস্ক আপনার এখানে কমপ্লিট হয়ে গেলে আপনার এখানে মেইন কোয়েস্ট পেজ যেইটা, সেইটাতে আপনাকে এন্ট্রি নিতে হবে। তার আগে বলে রাখি, ওরা কিন্তু আরও বেশ কিছু গ্যালাক্সির কাজ নিয়ে আসবে, সেইগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখতে হবে। গ্যালাক্সির যখনই কোনো কাজ আসবে আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, সেইটা দেখে দেখে আপনারা কাজ করবেন। ওকে, তো মেইন যে কোয়েস্ট পেজ আছে সেইটাতে আমাদের এন্ট্রি নিতে হবে। এখান থেকে যে নিচের দিকে দেখতে পাবেন জয়েন দ্য অফিসিয়াল কোয়েস্ট লেখা আছে, এইখানে এইটাতে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো এইখানে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন যে এখানে হচ্ছে তাদের হচ্ছে কোয়েস্ট পেজ বা কোয়েস্ট লিঙ্ক দেওয়া আছে, কোয়েস্ট লিঙ্ক, এবং নিচের দিকে হচ্ছে ডিটেলস শেয়ার করা আছে, এবং এইখানে এইগুলো হচ্ছে সব রেফারেল কোড। আপনি রেফারেল কোড ছাড়া জয়েন করতে পারবেন না। ওকে, সো যে কোনো একটা রেফারেল কোড দিয়ে আপনাকে জয়েন করতেই হবে। তো এইখানে প্রথমত আপনি কি করবেন, এইখান থেকে যে লিঙ্ক আছে এইখানে একটা কোড সহ লিঙ্ক আছে, আপনি এইটাই প্রয়োজনে পুরোটাই কপি করে নেন। আচ্ছা, আর একটা কথা বলি, লিঙ্কটা নিয়ে আপনি যখন হচ্ছে চলে আসবেন আপনার মিসেস ব্রাউজারে বা কিউই ব্রাউজারে, অথবা যারা ল্যাপটপ বা ডেস্কটপে, এইখানে কিন্তু আপনার একটু ঝামেলা পোহাতে হবে।
কাজ হচ্ছে 2-4 মিনিটের, বাট 30-40 মিনিট ধরে আপনাকে কাজটা করতে হবে। এই সাইটটা অত্যন্ত ভারী, অত্যন্ত ভারী, মানে কি বলবো, মাথার ব্যথা তুলে দেয়, বাট তারপরও আমাদের কাজ করতে হবে। ওকে, তো আপনি যখন হচ্ছে লিঙ্কটা নিয়ে আসবেন মোবাইল ফোনে, যারা করবেন মিসেস ব্রাউজার বা কিউই ব্রাউজারে বা ইয়ানডেক্স ব্রাউজারে, আপনি হচ্ছে লিঙ্কটা এনে জাস্ট হচ্ছে এখানে পেস্ট করে দিবেন, এবং এটা অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন। ওকে, ডেস্কটপ মোডে আপনি হচ্ছে লিঙ্কটাকে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দিলে আপনি প্রথম যে লিঙ্কটা নিয়ে আসবেন ওইখানে একটা অটোমেটিক রেফারেল কোড আছে, তো তো এই রেফারেল কোডটা এখানে অটোমেটিকলি হয়তো বসে যেতে পারে। আপনি কি করবেন, এই পাশে তো দেখতে পাচ্ছেন হচ্ছে ইনভ্যালিড লেখা আছে, ইনভ্যালিড, তো এই রেফারেল কোড হবে না, একটা রেফারেল কোড দিয়ে একজনে জয়েন করতে পারবে। ওকে, তো তার জন্য আমি কিন্তু এখান থেকে যে নিচের দিকে দেখতে পাবেন অনেকগুলো রেফারেল কোড দিয়ে রাখছি, এখানে হচ্ছে নিচের দিকে অনেকগুলো রেফারেল কোড দিয়ে রাখছি, এইটাও যদি ইনভ্যালিড দেখাইছে আপনি নিচেরটা ট্রাই করবেন, নিচেরটা ইনভ্যালিড দেখালে এইটা ট্রাই করবেন, এভাবে আপনি ট্রাই করে দেখবেন যেইটা ভ্যালিড থাকবে সেইটা দিয়ে আপনাকে জয়েন করতে হবে। আপনি হচ্ছে ওইটা এখান থেকে সিম্পলি যদি এখানে ক্লিক করেন এটা কপি হয়ে যাবে। এইভাবে যে কোনো একটা লিঙ্ক এনে এখানে হচ্ছে পেস্ট করে দিবেন, তারপর এখান থেকে এই পাশে যে চেক লেখা আছে সিম্পলি কী করবেন, চেক এইটার উপরে ক্লিক করে দেবেন। ওকে, তো আপনি যখন চেকে ক্লিক করবেন, চেকে ক্লিক করে দেওয়ার পর এরকম দেখাবে, ভ্যালিড দেখাবে। ওকে, যেটা ভ্যালিড দেখাবে, ভ্যালিড দেখালে এটা ঠিক আছে। ওকে, তারপর আপনি কি করবেন, এই যে সাইন অ্যান্ড জয়েন লেখা আছে এই যে উপরে, এইটার উপরে ক্লিক করে দেবেন। ওকে, তো সাইন অ্যান্ড জয়েন এইটাতে যখন ক্লিক করে দিবেন আপনার হচ্ছে প্রথমে রেফারেল কোড এটা ভ্যালিড দেখাবে, তারপরে এইখানে হচ্ছে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে বলবো। ওকে, এখানে কানেক্ট লেখা থাকবে, আপনি হচ্ছে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন, কোন ওয়ালেট, যেই ওয়ালেট দিয়ে গ্যালাক্সির ওই কাজগুলো করছেন, ওকে, সেই ওয়ালেট কানেক্ট করবেন। সেই ওয়ালেট কানেক্ট করার পরে তারপরে এখান থেকে এই যে ভেরিফাই লেখা আছে ভেরিফাই ক্লিক করে দেবেন, মেটামাস্ক থেকে একটা সিগনেচার চাইবে, আমি এটা আর দিচ্ছি না, কারণ আমার অলরেডি যেহেতু একটা অ্যাকাউন্ট করা আছে আমি এই রেফারেল কোডটা নষ্ট করতে চাই না। ওকে, তো আপনি ভেরিফাই ক্লিক করে দিলে আপনার হচ্ছে চলে যাবে ইয়েতে মেটামাস্কে সিগনেচার যাবে, সেই সিগনেচারটা কনফার্ম করবেন। সিগনেচার কনফার্ম করলে তারপর হচ্ছে এইগুলো সব কিছু টিকমার্ক উঠবে, এখানে এই যে রেফারেল কোড এটা টিকমার্ক উঠবে, এখানে অ্যাড্রেসের পাশে টিকমার্ক উঠবে, তারপরে এখান থেকে সাইন অ্যান্ড জয়েন এই লেখাটা ভেসে উঠবে, এইখানে ক্লিক করে দিবেন। ওকে, এইখানে ক্লিক করে দিলে তারপরে আপনার এখানে অ্যাকাউন্টটা হয়ে যাবে। অ্যাকাউন্টটা যখন আমাদের সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে যাবে বা জয়েন করা হয়ে যাবে, আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক হয়ে আসে, তো এখানেই অনেক কিছু আসার কথা, বাট যদি না আসে সমস্যা নাই। এখান থেকে এই যে প্রথম যে সেকশন আছে এখানে আমার বর্তমানে দেখতে পাচ্ছেন 5,76,000, এখানে আপনার জিরো থাকবে, এইখানেও জিরো থাকবে, তো আপনি হচ্ছে প্রথম যে সেকশনটা আছে না এইটার উপরেই ক্লিক করে দিন। তো আমি এইটার উপরে ক্লিক করে দিচ্ছি। আর একটা কথা বলি, দেখেন আমি ভিডিওটা পোস্ট করছি কখন আর ভিডিও আবার হচ্ছে স্টার্ট করলাম কখন, সো আমার কিন্তু অনেক প্রবলেম নিয়ে ভিডিওটা মেক করতে হচ্ছে। সো অবশ্যই প্রত্যেকে একটা করে ভিডিওতে লাইক করে দেবেন। ওকে, তো এইটা হচ্ছে আমাদের মেইন ইন্টারফেস। এইখানে আমরা ফ্রিতে কীভাবে ইনকাম করতে পারবো, ফ্রি ইনকামগুলো হচ্ছে ওরা যখন গ্যালাক্সি ইভেন্টগুলো দিবে সেই গ্যালাক্সি ইভেন্টগুলো আমরা কমপ্লিট করব, সেইখান থেকে আমাদের এইখানে পয়েন্ট দিবে। ওকে, এবং এই একটা পয়েন্ট ইকুয়াল টু একটা এদের যে হচ্ছে পয়েন্টের নাম কার্নেল পয়েন্ট, এই যে এখানে লেখা আছে কার্নেল পয়েন্ট রিপ্রেজেন্ট ইয়োর প্রপোর্শনাল শেয়ার অফ দ্য আপকামিং কর্ন এয়ারড্রপ, মানে কর্ন এয়ারড্রপ কনফার্ম। তো গ্যালাক্সির একটা পয়েন্ট এইখানে এদের অফিসিয়াল এয়ারড্রপের একটা কার্নেল পয়েন্ট। ওকে, সো এই জন্যে আমি বলছি যারা ফ্রিতে ইনকাম করবেন তাদেরই ভালো ইনকাম এখান থেকে হবে। ওকে, গ্যালাক্সিতে হিউজ পরিমাণের একটা পয়েন্ট পাওয়া যাইতেছে যেটাকে তারা কার্নেল পয়েন্টে আমাদের এখানে দিয়ে দিবে। ওকে, তো এইখানে নিচের দিকে দেখতে পারবেন হচ্ছে লেখা আছে ফ্রম ডিপোজিট, ফ্রম কুয়েস্ট, ফ্রম রেফারেল, ফ্রম সাইন ইন। ওকে, তো ফ্রম সাইন ইনে আমি প্রথমে ক্লিক করে দিই এইখান থেকে। ফ্রম সাইন ইনে ক্লিক করে দিলে আপনি যদি এর আগে এথেনা যে প্রজেক্টটা ছিল ওইটাতে যদি কাজ করে থাকেন তাহলে এইখানে ফ্রিতেই আপনাকে সাইন ইন বোনাস হিসাবেই প্রায় 100,000 পয়েন্ট দিয়ে দিবে। ওকে, আমাদের চ্যানেলে একটা ভাই পাইছে সেইখান থেকে আমি ধারণা নিয়ে আপনাকে বললাম। তো যদি না পান, মনে করেন হচ্ছে যে আপনি এথেনাতে এর আগে কোনোটাতে কাজ করে নাই, সেক্ষেত্রে জিরোও পাইতে পারেন, যেমন আমি জিরো পাইছি। তারপর এখান থেকে যে ফ্রম রেফারেল আছে সিম্পলি ফ্রম রেফারেল এইটাতে যদি ক্লিক করে দেন,
এইখানে আপনার রেফারেল যে কোডগুলো আছে কোড থাকবে না, আপনাকে কোড তৈরি করে নিতে হবে। কিভাবে তৈরি করবেন, আমার এখানে অনেকগুলো কোড আছে, তো আপনি কিভাবে নিজের রেফারেল কোড তৈরি করবেন সেটা দেখাচ্ছি। এখান থেকে এই যে ক্রিয়েট কোড লেখা আছে, একটা চাপ দিবেন এখানে একটা কোড তৈরি হবে, আবার একটা চাপ দিবেন একটা কোড তৈরি হবে, আর একটা চাপ দিবেন আর একটা রেফারেল কোড তৈরি হবে। ওকে, এভাবে চাইলে আপনি আপনার রেফারেল কোডগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে এসেও শেয়ার করতে পারেন। ওইটা হচ্ছে অবশ্যই লিংক আকারে না, কোড আকারে দিবেন আমাদের যদি কমেন্ট করেন। ওকে, লিংক আকারে দিলে কিন্তু গ্রুপে আপনাকে হচ্ছে ওইটা অটোমেটিক বাতিল করে দিবে। সো লিংক দিবেন না, এই কোড আকারে দিবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা গ্রুপে, সেখান থেকে অন্য কেউ নিয়ে এটা ইউজ করবে। ওকে, তো এইটা হচ্ছে রেফারেল থেকেও আপনার হচ্ছে পয়েন্ট ইনকাম হবে। তারপরে এই যে ফ্রম কুয়েস্ট লেখা আছে, সিম্পলি ফ্রম কুয়েস্ট এইটাতে ক্লিক করে দিবেন। ওকে, এইখানে অথবা এইটাতে ক্লিক করলেও হবে, এখান থেকেও ফ্রম কুয়েস্ট আমাদের চলে আসবে। তো এইখানে আগে ক্লিক করে আপনাদের দেখাই। ফ্রম কুয়েস্টে ক্লিক করে দিলে প্রথমত আপনাকে বলবে, এইখানেও যদি ক্লিক করে দেন না, এই যে মাই কুয়েস্ট কমপ্লিটেড লেখা আছে, এই যে স্টার্ট, এইখানে ক্লিক করে দিলেও আপনাকে এই পেজেই নিয়ে আসবে। ওকে, অথবা এইখানে ক্লিক করলে আপনি হচ্ছে ওই স্যাম জায়গাতেই নিয়ে আসবে। তো এইখানে আসার পরে আমি কি বলছি, আপনি গ্যালাক্সিতে যেই ওয়ালেট দিয়ে কাজ করছেন, সাইন ইন করার সময় বা সাইন আপ করার সময় স্যাম ওয়ালেট দিয়ে কাজ করবেন, এবং এইখানে এইখানে আপনার লেখা থাকবে কানেক্ট টু গ্যালাক্সি, কানেক্ট টু বা কানেক্ট গ্যালাক্সি এরকম লেখা থাকবে। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে স্যাম ওয়ালেটটাই আবার এখানে কানেক্ট করবেন। ওকে, স্যাম ওয়ালেটটাই, যেই ওয়ালেট দিয়ে আপনি গ্যালাক্সিতে কাজ করছেন, তাহলে আপনার হবে কি, আপনার হচ্ছে এইখানে গ্যালাক্সিতে যতগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো এইখানে নিচে শো করবে। এখন কথা হচ্ছে যে আমার এইটা ঘুরতিছে, অ্যান ইরর লেখা চলে আসলো। সো এইটা জাস্ট তাদের যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা প্রচণ্ড ভারী হওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। বাট আপনার পয়েন্ট আস্তে ধীরে সব যোগ হয়ে যাবে, ওকে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তো এভাবে হচ্ছে আপনি এখান থেকে পয়েন্টগুলো ফ্রিতে নিতে পারবেন গ্যালাক্সিতে কাজ করে। ওকে, আপনি গো টু গ্যালাক্সিতে যদি ক্লিক করেন, তাদের হচ্ছে আমি প্রথমে যেইগুলো দেখাইছি পার্ট ওয়ান পার্ট টু ওইগুলাতে নিয়ে যাবে। ওকে, তো গ্যালাক্সির কাজ আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে এখান থেকে যে ফ্রম ডিপোজিট লেখা আছে এইটাতে যদি ক্লিক করে দেই, দেখতে পাবেন এইখানে আছে WBTC। যদি আমরা ডিপোজিট করি তাহলে 2x পয়েন্ট আমরা পাবো, WEথেরিয়াম যদি ডিপোজিট করি 1.25x, এটা হচ্ছে আপনাদের এথেনা ইথেরিয়াম, যেটা এথেনা ইথেরিয়াম, সেই এথেনা ইথেরিয়ামের র্যাপ ভার্সনটা এখানে ডিপোজিট করলে আমরা পাবো 1.2x। যারা আপনারা হচ্ছে এথেনাতে কাজ করছেন, এথেনাতে আমাদের ইথেরিয়াম স্টেক করা লাগছে, সেই ইথেরিয়াম স্টেক করলে কি পাইছি, ই ইথেরিয়াম। সেই ই ইথেরিয়ামকে আবার ওই এথেনার অ্যাপের ভিতর থেকেই র্যাপ করলে পাবো WEথেরিয়াম। সেই WEথেরিয়ামকে আপনি চাইলে এখানে ডিপোজিট করতে পারেন। তাছাড়া এখানে হচ্ছে এই যে USDC, DAI, SDAI, এই তিনটা এখানে, এই যে এই তিনটা USDC লেখা আছে এইখানে, এইটা ডিপোজিট করলে 1.25x করে পয়েন্ট পাবেন। এখন এই পয়েন্টের কাহিনীটা আমি বলি, এই পয়েন্টগুলো হচ্ছে কিভাবে ইনকাম হবে আমাদের, আমাদের হচ্ছে আমরা যদি ডিপোজিট করি, আমরা ফ্রিতে যে কাজগুলো করব ফ্রির পাশাপাশি যদি ডিপোজিট করি, তাহলে এইগুলো আমাদের পয়েন্টগুলো কিভাবে ইনকাম হবে। এখানে তাদের অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট থেকে আমি দেখাচ্ছি না, দেখাতে গেলে এমনিতেই যে পরিমাণে প্যারা হচ্ছে আরও বেশি প্যারা হয়ে যাবে। আমি এই আমাদের মেইন পোস্টেই সব ডিটেলস আমি উল্লেখ করছি, এইখান থেকেই আপনাদের বোঝায় দিই। ওকে, ডিপোজিট অ্যাজার্স টু আর্ন মোর কার্নেলস, 1 kernel ইন 21 minutes ফর এভরি $10। ওকে, এইখানে ওরা কোনো মিনিমাম উল্লেখ করে নাই, অ্যাকচুয়ালি আমি দেখছি কোনো মিনিমাম উল্লেখ করে নাই। বাট আমরা যারা ইনভেস্টমেন্ট করে কাজ করব, তারা আশা করি এইখানে $50-100 নিচে কাজ করব না। ওকে, আমার রিকমেন্ড থাকবে এখানে $150-200 বা যাদের বেশি ডলার আছে $500-700 দিয়ে এখানে কাজ করবেন, ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালো একটা প্রফিট পাবো। ওকে, এখন আমি সিম্পলি আপনাদের বোঝানোর জন্য বলি, আমরা এখানে $1 ডিপোজিট করব। ওকে,
আমরা হচ্ছে এখানে $1, সেটা WBTC হোক বা USDC হোক, যেইটাই হোক না কেন, আমরা $1 ডিপোজিট করব, তাহলে আমরা 210 মিনিট পরে পাব একটা পয়েন্ট। ওকে, $1 ডিপোজিটে 210 মিনিট পরে একটা পয়েন্ট। সো সেই জায়গায় যদি আমরা এখানে $10 ধরি, $10 আমাদের এখানে টোটালি 21 মিনিটে এক পয়েন্ট হচ্ছে। ওকে, সেইটাই আমি হচ্ছে সংক্ষেপে এইভাবে বলে দিছি যে এক কার্নেল পয়েন্ট হবে 21 মিনিটে প্রত্যেক $10 জন্য। ওকে, তাহলে প্রায় 1 ঘন্টায় আমরা সে একটা উদাহরণ হিসেবে ধরে নেই যে আমরা $10 ডিপোজিট করলাম। ওকে, $10 ডিপোজিট করলাম, তাহলে আমাদের 1 ঘন্টায় কয়টা করে পয়েন্ট ইনকাম হবে? এখানে 3 বিশাং 60, 21 মিনিট, তো আমরা এখানে 20 মিনিট ধরি, তাহলে প্রায় 3টা পয়েন্ট আমাদের ইনকাম হবে $10 জন্য। ওকে, আর 24 ঘন্টায় তাহলে কত ইনকাম হবে $10 জন্য? 24 ঘন্টায় আমাদের $10 জন্য প্রায় 72টা পয়েন্ট এখান থেকে ইনকাম হবে। সো আমরা যারা কাজ করবো, আশা করি 10-20 দিয়ে না, এখানে 50 মিনিমাম আমি রিকমেন্ড করবো $50 দিয়ে কাজ করার জন্য। ওকে, আপনার এখানে খুব বেশি খরচ নেই, আপনার $1 থাকবে, স্টেক করতে হবে, শুধু স্টেক করার সময় যে অ্যাপ্রুভাল আর কনফার্মেশনটা দিতে হবে, শুধু ওইটুকুই। ওকে, তো এখন হচ্ছে আমি আপনাদের এখানে দেখাবো কিছু পরিমাণে ডিপোজিট করে কিভাবে ডিপোজিটটা করবেন। আর শুরুর দিকে আমারও একটু কনফিউশন ছিল যে এটা কিভাবে কি করব, অনেকেই আবার কোশ্চেনও করলেন যে ভাই এখানে আমরা হচ্ছে কোন চেনে কাজটা করব। এইখানে আমরা কাজ করব ইথেরিয়াম চেনে। ওকে, তো এখানে আপনি চাইলে ইথেরিয়াম চেনের USDC, DAI বা WBTC, ইথেরিয়াম চেনের যে কোনোটাই দিয়েই কাজ করতে পারেন। তো আমি এখানে এখন বর্তমানে আপনাদের দেখানোর জন্য জাস্ট $30 WBTC ঢোকাবো, 2x পয়েন্ট পাবো, যেখানে আমরা কি প্রত্যেক $10 জন্য একটা করে পয়েন্ট পাবো, কিন্তু 21 মিনিটে, সেইখানে 21 মিনিটে কিন্তু আমি WBTC-র জন্য 2টা করে পয়েন্ট পাবো। ওকে, তো প্রথম আমরা হচ্ছে এখানে ইথেরিয়াম নেটওয়ার্কের WBTC-টা কীভাবে পাবো, যদি আমরা বাইন্যান্স থেকে নিতে যাই প্রায় $4 বা $5 মতো ফি চাইবে, MXC থেকেও মেবি $7 মতো, বাইবিট থেকে প্রায় $14-15 মতো, মানে প্রত্যেকটা এক্সচেঞ্জেই কিন্তু এই WBTC উইড্রো করতে গেলে $14-15-7-6-5-4 কিন্তু আপনার হচ্ছে ফি লাগবে। তো আমরা একটা কাজ করব, আমরা এখান থেকে আমাদের সি ওয়ালেটটা ইউজ করব। ওকে, সি ওয়ালেট সম্পর্কে আশা করি জানেন, এটা কিন্তু একটা ভালো একটা ওয়ালেট। তো আমি হচ্ছে এই ওয়ালেটের ভিতরে ঢুকেছি, যারা জানেন না তারা একটু ইউটিউব ঘেঁটে নিন, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যদি সি ওয়ালেট লিখে সার্চ করেন ছোটোখাটো একটা ভিডিও পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলেই। ওকে, তো আমি হচ্ছে আমার এই সি ওয়ালেটে ইথেরিয়াম ডিপোজিট করব। ওকে, অথবা যেইটা একদম কম ফি দিয়ে নিয়ে আসতে পারবেন সেইটাই ডিপোজিট করবেন। আমি ইথেরিয়ামে নিয়ে আসবো অরবিট্রাম চেইনের, আমার বাইন্যান্স থেকে ইথেরিয়াম, এই যে বেজ চেনের ইথেরিয়ামে ডিপোজিট করে নিচ্ছি। আমার হচ্ছে যে ওয়ালেট আছে সি ওয়ালেট, সেই সি ওয়ালেটে বাইন্যান্স থেকে বেজ চেনে নিলাম, তাহলে বেজ চেন থেকে এখানে নিতে মাত্র 2 সেন্ট ফি গেল। ওকে, আমার হচ্ছে উইড্রলটা কমপ্লিট হয়েছে, দেখতে পাচ্ছেন $34.68। এখন আমি কি করব, WBTC বানাবো। কিভাবে বানাবো, এখান থেকে যে সোয়াপ আছে সোয়াপে ক্লিক করে দিব, এখানে আমি এভারেজ $30 মতো WBTC সোয়াপ করে নিব। ওকে, ফি হচ্ছে 0, ফ্রিতেই সোয়াপ করতে পারবো। তো এখান থেকে যে সোয়াপ নাম আছে, সোয়াপ নামে ক্লিক করে দিচ্ছি, কনফার্ম সোয়াপে ক্লিক করে দিচ্ছি, এখানে হচ্ছে আমাদের ফান্ড পাসওয়ার্ডটা দিয়ে নেব। বর্তমানে BTC-র প্রাইস একটু হাই আছে, 63,000, এইটা আরেকটু আগে করতে পারলে বেশি ভালো হইতো, 61,000 করতে পারলে আরেকটু ভালো হইতো, বাট কিছু করার নেই, কারণ আপনাদের সামনে সরাসরি ভিডিওতে না দেখাইলে আবার অনেকেই বোঝে না। ওকে, তো এটা কিন্তু আমাদের হচ্ছে সোয়াপ করা হয়ে গেল, আমাদের $30 মতো WBTC থাকলো, $4 বা $4.5 মতো ইথেরিয়াম থাকলো। তো এখন আমরা কি করব, এই WBTC এবং ইথেরিয়াম আমাদের ওই ওয়ালেটে উইড্রো করে নেব।
যেই ওয়ালেট দিয়ে কাজ করতেছি সেই ওয়ালেটের অ্যাড্রেস হচ্ছে এখান থেকে আমি কপি করে নিলাম। তারপর হচ্ছে আমি চলে যাব আমাদের এইখানে, এখন হচ্ছে এখান থেকে যে WBTC যেটা আছে এইটা এখান থেকে ক্লিক করে দিব। দেন হচ্ছে আচ্ছা ক্লিক করে নাই, এখানে হচ্ছে আমি ক্লিক করে দিচ্ছি। এখান থেকে যে সেন্ড আছে সেন্ডে ক্লিক করে দিয়ে আমরা যে অ্যাড্রেসে নেব ERC20, এই যে ERC20 থাকবে এইটা হচ্ছে আমরা আমাদের অ্যাড্রেসটা এখান থেকে হচ্ছে পেস্ট করে দিব যে অ্যাড্রেসে আমরা হচ্ছে নিব। দেন হচ্ছে এখান থেকে এটাকে ম্যাক্স করে দেব, $29.86 ফি কাটবে হচ্ছে 0.82 ফি টু অ্যামাউন্ট এটা দিলাম। আচ্ছা এভাবে দিতে হবে আমাদের। মোটামুটি এখান থেকে আমাদের হচ্ছে ফি কাটতেছে প্রায় $1.5-এর মতো। ওকে আমি যদি হিসেব করি, আচ্ছা দেড় না প্রায় $2-এর কাছাকাছি ফি কাটছে, 0.40306 BTC মানে হচ্ছে প্রায় $2-এর কাছাকাছি। ওকে এটা হচ্ছে ইথেরিয়ামের গ্যাস একটু বাড়ছে, পাশাপাশি বিটকয়েনের দাম বাড়ার জন্য এরকম। সো এখন হচ্ছে আমরা এটাকে সেন্ড করি, $2-এর মতো আমাদের এখান থেকে ফি যাচ্ছে। আমি এটাকে হচ্ছে সেন্ডে ক্লিক করে দিয়ে কনফার্ম করে দেবো এবং হচ্ছে আমাদের ফান্ড পাসওয়ার্ড দিয়ে নেব। আচ্ছা এটা হচ্ছে আমাদের উইড্রোলে চলে গেছে, যাক এখন হচ্ছে আমাদের যে ইথেরিয়াম আছে আমাদের ওই যে ট্রানজ্যাকশন করতে কিন্তু আবার ইথেরিয়ামও ফি কাটবে, ফি দিতে হবে। তো এই ইথেরিয়ামটা আমরা হচ্ছে উইড্রোল করে নেবো এখান থেকে, $4.63 আছে, আশা করি এটা দিয়ে হয়ে যাবে। আমি হচ্ছে এখান থেকে সেন্ডে ক্লিক করে দিব। দেন হচ্ছে আমরা কী করবো, এখান থেকে ERC20 সিলেক্ট করবো, আমাদের অ্যাড্রেস এখানে পেস্ট করে দেবো, এখানে হচ্ছে ম্যাক্স করে দেবো। ওকে এখন হচ্ছে আমি এইটার প্রাইসটা যদি দেখি যে আমাদের হচ্ছে 0.00156, আচ্ছা 15 না 0.00013, এইটার দাম কত হচ্ছে ইথেরিয়াম মানে কতটুকু ফি কাটতেছে, 0.00003121 এটার প্রাইসটা যদি দেখি আমাদের এখানে 36 সেন্ট। ওকে 0.3013 মানে হচ্ছে 36 সেন্ট ইথেরিয়াম ফি কাটবে আমাদের। ওকে তো সমস্যা নেই, এখান থেকে যে সেন্ডে ক্লিক করে দিচ্ছি, কনফার্মে ক্লিক করে দেবো। এই যেটা বলছিলাম এখন এইখানেই দেখাচ্ছে, দেখেন এই যে 36 সেন্ট ফি কাটতেছে। ওকে এখান থেকে যে কনফার্মে ক্লিক করে দেবো, দেন হচ্ছে এখান থেকে আমাদের ফান্ড পাসওয়ার্ড দিয়ে নেবো। আচ্ছা আমাদের ওয়ালেটে WBTCও চলে আসলো, ইথেরিয়ামও চলে আসলো, এখন হচ্ছে আমাদের যে মেইন পেজ আছে সেই পেজে চলে যাব। আমি শুধু আপনাদের এখানে ডিপোজিট প্রসেসটা দেখাচ্ছি, আপনারা কোনটা ডিপোজিট করবেন সেটা আপনারা নিজেরাই হচ্ছে করে নেবেন, কতটুকু কোনটা ডিপোজিট করলে ভালো হবে সেটা একটু নিজেরাই একটু ট্রাই করে নেবেন। ওকে আর এইখানে হচ্ছে আমি শুধু WBTC ডিপোজিট করে আপনাদের দেখাচ্ছি এবং পরে আমি USDC ডিপোজিট করব, 150 বা 200 যতটুকুই হচ্ছে সামর্থ্য কুলাবে আমি ট্রাই করব, কারণ এখান থেকে আমার আমি আশা করতেছি ভালো একটা প্রফিট আসবে। তো এখান থেকে এই যে WBTC ডিপোজিট করার জন্য এর পাশে এই যে কর্ন লেখা আছে আমি সিম্পলি কর্ন এইটার উপরে ক্লিক করে দিচ্ছি। ওকে এই যে এই কর্নের উপরে ক্লিক করে দিচ্ছি, সাইটটা স্লো তাই ভিডিও পোস্ট করে করে দেখাতে হচ্ছে, কোনো উপায় নেই। তো ডিপোজিটের উপরে ক্লিক কর্নের উপরে ক্লিক করে দিলে এখান থেকে যে দেখতে পাবেন উপরে WBTC আর এই BTCN এইটাই হচ্ছে কর্নের BTC, এই এইখানে আমাদের হচ্ছে এটা স্টেক হয়ে যাবে। ওকে তো আমি এখান থেকে এই যে ম্যাক্স আছে ম্যাক্সে ক্লিক করে দিচ্ছি, এখানে যে ম্যাক্স আছে ম্যাক্সে ক্লিক করে দিব। ওকে এখানে হচ্ছে যে ম্যাক্স করলাম, $28-এর মতো দেখাচ্ছে ব্যালেন্স, এখানে নিচে BTCN পাবো হচ্ছে $28-এর, নিচের দিকে হচ্ছে এখান থেকে এই যে দেখতে পাবেন ডিপোজিট লেখা আছে, সিম্পলি কী করবো ডিপোজিটের উপরে ক্লিক করে দেব। তারপর এখান থেকে এই যে অ্যাপ্রুভ আছে প্রথমে অ্যাপ্রুভে ক্লিক করবো এবং ওয়ালেট থেকে সাইন ইন করে দেব। আমি এখন কিউই ব্রাউজার দিয়ে করতেছি, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভাল চলে আসছে, আমি মেটামাস্কের উপরে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে এটাকে হচ্ছে ম্যাক্স করে দিলাম। দেন হচ্ছে নিচের দিক থেকে যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করে দিব, এখান থেকে অ্যাপ্রুভালের জন্য $0.5-এর মতো ফি কাটতেছে, সিম্পলি অ্যাপ্রুভে ক্লিক করে দিচ্ছি। আর একটা জিনিস আপনারা প্রত্যেকেই হচ্ছে যখন ইথেরিয়ামের গ্যাস 1-2 এর ভেতরে থাকবে তখন করার ট্রাই করবেন, আপনার ফি কিন্তু অনেক কাটবে। আমার এইখানে যখন $0.5 ফি কাটছে, আপনি যদি 1-1.5 বা 2 এর ভেতরে কাজটা করেন ইথেরিয়ামের গ্যাস তাহলে দেখবেন আপনার এখানে 25-30 সেন্টের মতো ফি কাটবে। ওকে
ওকে, আমার এটা অ্যাপ্রুভাল কনফার্ম হয়েছে। এখন হচ্ছে আমি সাইটে যাব, দেন হচ্ছে এখান থেকে এই যে ডিপোজিট লেখাটা চলে আসছে, এবং আমার হচ্ছে 16.75 কেপিএইচ, মানে কিলোমিটার পার আওয়ার হিসাবে আমার এখানে পয়েন্ট ইনকাম হবে। ওকে, মানে 1 ঘন্টায় আমি 16.75 কার্নেল পয়েন্ট পাব। আমি এটা কিলোমিটার বলছি, সরি, সমস্যা নেই, কার্নেল কিলোমিটার একই জিনিস। তো এই 1 ঘন্টায় তাহলে 16টা বা 17টার মতো আমি হচ্ছে পয়েন্ট পাবো এখান থেকে, এই যে $28 ডিপোজিট করতেছি তার জন্য। তো এখান থেকে আবার হচ্ছে ডিপোজিটে ক্লিক করে দিব, দেন হচ্ছে ওয়ালেটটা আমি চেক করব কনফার্মেশন আসলো কি না। আসে নাই, আর একবার দেখি, সাইটের সমস্যা, তার উপরে আর একবার ক্লিক করে দিই। ওকে, এখন কিন্তু চলে আসছে, এই যে মেটামাস্কে দেখতে পাচ্ছেন। তো আমি হচ্ছে এখানে কনফার্মে ক্লিক করে দিচ্ছি, কনফার্ম মানে মেটামাস্ক ওপেন করতেছি, তারপরে কনফার্ম করব। ওকে, আমি আমার দেখতে পাচ্ছেন $1.93 মতো ফি কাটবে, আমি হচ্ছে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। এবং আমি যখন এই কাজটা করতেছি তখন কিন্তু ইথেরিয়ামের গ্যাস আছে, আমি আরেকবার চেক করে দেখি, 2.77। ওকে, প্রায় 3-এর মতো ইথেরিয়ামের গ্যাস আছে, যার জন্য আমার হচ্ছে এখানে প্রায় কতটুকু ফি কাটবে, অ্যাভারেজ হচ্ছে $2 মতো, $1.93 বা $2 কাছাকাছি আমার এখান থেকে ফি কাটতেছে। তো আপনারা গ্যাস কোথা থেকে চেক করবেন, গ্যাস কীভাবে চেক করবেন আমি একটু দেখাচ্ছি। তার আগে আমার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়েছে, $28 WBTC আমার হচ্ছে এখানে স্টেক করা হয়ে গেছে। আমি হচ্ছে আবারও এই কন অ্যাপের ভিতরে আসব, এবং এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গেছে। ওকে, আমার এখানে ডিপোজিট করা কমপ্লিট, আমি এখন হচ্ছে এটাকে সিম্পলি ক্লোজ করে দিচ্ছি। আমি এখানে BTC ডিপোজিট করে দেখাইছি বলে যে আপনাকেও BTC করতে হবে এমনটা না। আপনি যদি সে $500 BTC করেন, সে 63,000 থেকে BTC নেমে চলে আসলো 58,000, তখন কিন্তু আপনার $500 থেকে অটোমেটিকলি ওইখানে $20-30 গায়েব হয়ে যাবে। সো বেশি অ্যামাউন্ট দিয়ে করলে আমি BTC করতে বলবো না, আমি শুধু BTCটা দেখাইলাম। আপনি USDC দিয়ে করবেন, দাম কমবেও না বাড়বে না, সেফ, একদম পুরো সেফ, পয়েন্ট একটু কমে আসবে সেটা ব্যাপার না। ওকে, সো আমি হচ্ছে জাস্ট আপনাদের প্রসেসটা দেখাইলাম। ওকে, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার $28 এইখানে শো করছে, আমার হচ্ছে টোটাল ডিপোজিটেড অ্যামাউন্ট এখানে আমার $28, এই এইখানে BTCও দেখাচ্ছে। এবং এইখানে আমি যদি এইটা অন করে দেই, এটা এইখানে এইটা যদি ইয়ে করে দেই, অন করে মাই কার্নেল ব্যালেন্স 500, ও এটা হচ্ছে আমার টোটাল কার্নেল ব্যালেন্স পয়েন্ট কতগুলো সেইটা দেখাচ্ছে, 576,000 আমার ব্যালেন্স সেইটা এখানে শো করতেছে, ব্যাপার না। ওকে, তো এখন হচ্ছে এখান থেকে যে ফ্রম ডিপোজিট, এইটাতে যদি ক্লিক করেন আপনি দেখতে পারবেন যে আপনার ডিপোজিট করা ব্যালেন্স থেকে কোনটার কতগুলো পয়েন্ট ইনকাম হচ্ছে কতটুকু করে সেইটা এখানে দেখাবে, আপনার টোটাল পয়েন্ট এইখানে দেখাবে। এখান থেকে যে ফ্রম কুয়েস্টার লেখা আছে এইটার উপরে যদি ক্লিক করে দেন, ফ্রম কুয়েস্টে ক্লিক করে দিলে আপনার হচ্ছে এইখানে আপনি গ্যালাক্সিতে যতগুলো পয়েন্ট ইনকাম করছেন সবগুলো এইখানে শো করবে। ওকে, এইখানেও শো করবে, পাশাপাশি এইখানেও যোগ হবে। আমার গ্যালাক্সির পয়েন্টগুলো মেবি এখনও যোগ হয় নাই, কারণ যে পরিমাণে ইরোর আসতেছে, জাস্ট একবার কোনোভাবে দেখাইলো, বাট পরে আর হচ্ছে ওইগুলো শো করলো না। ওকে, এইখানে হচ্ছে আপনি গ্যালাক্সির যতগুলো টাস্ক কমপ্লিট করবেন সেইগুলো দেখাবে ফ্রম কুয়েস্টে থেকে, আর ফ্রম রেফারেল থেকে তো আমি আপনাদের বলেই দিছি, এটা হচ্ছে রেফারেল লিঙ্ক থেকে কতটুকু ইনকাম হবে সেইগুলো। ফ্রম সাইন ইন বোনাস হিসেবে আপনি যদি এথেনাতে কাজ করে থাকেন, সেইটার এক্সট্রা একটা বোনাস আপনাকে এখানে দেবে, ইত্যাদি ইত্যাদি। ওকে, আমি আপনাদের সব কিছু ডিটেলস কিন্তু বলে দিলাম, এখন আপনারা ডিসিশন নেবেন এখানে ফ্রিতে কাজ করবেন, শুধুই ফ্রিতে কাজ করবেন, নাকি এখানে কিছু ইনভেস্টমেন্টও করবেন। আমি রিকমেন্ড করব অন্তত $150 দিয়ে এখানে কাজ করার জন্য, পাশাপাশি ফ্রিতে অবশ্যই করবেন। আর আপনাদের যেটা বলছিলাম যে আপনারা গ্যাস কিভাবে খুঁজে বের করবেন, এখন বর্তমানে ইথেরিয়ামের গ্যাস কত, আপনি হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসবেন। ওকে, টেলিগ্রাম গ্রুপে আসার পরে এখান থেকে এইখানে এই যে স্ল্যাশ আছে, স্ল্যাশ দিবেন, এখানে GAS লিখবেন, লিখতে এই যে দেখতে পাচ্ছেন গেট ইথেরিয়াম গ্যাস ফ্রি সেস লেখা আছে, এটার উপর ক্লিক করে দিলেই আপনার হচ্ছে এখানে গ্যাস দেখাবে। দেখেন এখানে বর্তমানে হচ্ছে 3.05 প্রপোজড গ্যাস। ওকে,
মানে এই হিসাবে আপনার বর্তমানে কাটবে আর কি। ভিডিওর নিচে এই পোস্টটার লিঙ্কটা দিয়ে দিব, ওকে। গ্যালাক্সির সহ আপনারা এই পোস্টে চলে এসে প্রথমে গ্যালাক্সিগুলো কমপ্লিট করবেন, তারপরে এখান থেকে এই যে জয়েন দ্য অফিসিয়াল কুয়েস্ট এইটার উপরে ক্লিক করে দিয়ে আমাদের হচ্ছে অফিসিয়াল কুয়েস্টে চলে আসবেন, ওকে। দেন হচ্ছে আপনারা কাজগুলো কমপ্লিট করে নেবেন। আর তাছাড়া আমি হচ্ছে এখানে আপনাদের জন্য পিন করে রাখলাম এই পোস্টটা, ওকে, পিন করে রাখলাম। আপনারা হচ্ছে এই পোস্টে এসে কাজগুলো কমপ্লিট করে নেবেন এবং আমি মনে করি এখান থেকে $500,000 প্লাস পর্যন্ত প্রফিট আসতে পারে। সো রিকমেন্ডেড থাকবে এই প্রজেক্টটা, যেহেতু বাইন্যান্স ফান্ডেড, কেউ মিস দেবেন না।